আপনারা যদি এই গরুগুলো না কেনেন তাহলে আমাদের পথে বসা ছাড়া কোনো রাস্তা থাকে না, এই কথা আমরা। একজন মহিলা ওইখানে বললো যে আসলে ওনার মারা যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই অবস্থা। দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন ভাইয়ের অবস্থাটা, আসলে পাঁচটা গরু নিয়ে এসেছেন, কোনো দামই বলে না, খুবই খারাপ অবস্থা। ভাই সরকারের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? না, এগুলো সরকারের মনিটরিং করা দরকার, যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, যারা কৃষক আছে, তাদের তারা ন্যায্য অধিকারটা পায় না, কিন্তু মধ্যসদ্যভোগী যারা এসির রুমে থাকে, যারা এইসবের ধার ধারে না, তারা টাকাগুলো তারা পকেটে নিয়ে যায়। এটা তো আসলেই সরকারের দেখা উচিত, আমরা তো এই দেশেরই নাগরিক, আমাদের তো বেঁচে থাকার অধিকার আছে, কৃষকদেরও তো এই দেশে থাকার অধিকার আছে। প্রধানমন্ত্রী তো আবার কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না, এই কথা তো আসলে সবারই বোঝা উচিত। এটা তো প্রধানমন্ত্রীর কথা, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, কিন্তু আপনারা তো ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, এটা তো সরকারের অবশ্যই দেখা উচিত। ওটাই আমরা এটাই আবেদন করি, এটা দেখুক, আর আমাদের গরুগুলা যে কোনোভাবে, দর্শক আমাদের গরুগুলা কিনুক, ক্রেতারা কিনুক, আমরা যাতে বাঁচতে পারি। আমরা এই টাকাগুলো তো আমরা বিনিয়োগ নিচ্ছি, ব্যাংক থেকে লোন নিয়ে করা, এগুলো আমাদের তো নিজের ক্যাশ ক্যাপিটাল নাই, ব্যাংকগুলো তো আর মাফ করবে না, সেটা মাফ করবে না। এখন আমরা এমন একটা পজিশন দাঁড়াইছি যে আমরা গরু বেচতে না পারলে এই গরু ধরুন রিটার্ন নিয়ে যাওয়ার ভাড়া আমাদের কাছে নেই। এই গরুগুলো নিয়ে আসতে আমাদের 3 লক্ষ টাকা খরচ, এই একটা গরু এখানে বাঁচছে 18,000 টাকা করে আমাদের দিতে হয়েছে, গরু বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে, আর অন্য অনেক খরচ আমাদের গরু 5টা গরুর সাথে। টাকা মাফ করবে না, ব্যাংকও মাফ করবে না, শুধু খালি আপনাদের মানে যত, তো এটাই এখন আমাদের কথা কে শুনবে বলেন, আমাদের কথা শোনার লোক নেই। দর্শক বন্ধুরা, আমি একটা আবেদন করব, যারা আছেন, যারা বিত্তশালী আছেন, যারা কুরবানি দিতে পারেন, যাদের টাকা আছে, এই মানুষগুলো থেকে নেন আপনারা, আপনারা ওই এগ্রুতে না গিয়ে এই মানুষগুলো থেকে নেন, এই গরুগুলো কিন্তু এগ্রুতে যায়। গরুর হাইট দেখেন, গরু 1,000 কেজি হবে না, গরু এই গরু আমরা বিক্রি করতে পারি না, 2,500,000-3,00,000 টাকা গরুর দাম বলে, আমরা কোথা থেকে দেবো বলেন? এত বড় বড় গরু আর দেখেন, গরু দেখেন এই একটা গরু কত বড় হাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গরু কয়টা নিয়ে এসেছেন? গরু 5টা নিয়ে এসেছি ভাই। আসছেন তো মনে হয় 3-4 দিন হয়ে গেল, বুধবার সকালে আসছে। এখন কি অবস্থায়? 5টাই তো নিয়ে এসেছেন। 5টাই নিয়ে এসেছি, এখনো বেচা কেনা হয় নাই, বড় গরু কাস্টমার কম ছিল, এখন কাস্টমার ঢুকতেছে, দেখা যাক আল্লাহ কি করে। 5 দিনের ভিতরে কি দামাদামি হয়েছে নাকি? দামদার হয়েছে ওরকম, আসলে ক্রেতার যে কিনার যে আগ্রহ সেই রকম দামাদার হয়নি। আচ্ছা, গাবতলী হাটে এসে ওই রকম আগ্রহটা পাচ্ছেন না? না, পাইনি, বড় গরু কেউই পাইনি, আমি আমি না শুধু কেউই পাইনি, মানে এই হাটে যত বড় গরু আছে কেউ ভালো দাম পাচ্ছে না, কেউ এখনো পর্যন্ত সেরকম দাম সাড়া পাইনি কাস্টমারের। আচ্ছা আচ্ছা, কি করবেন এখন এই যে বড় গরুর দাম পাচ্ছেন না? আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে বসে আছি, দেখা যাক, মানুষের তো কোনো হাত নেই, ঢাকাবাসীর উদ্দেশ্যে আমরা নিয়ে আসছি এগুলা কষ্ট করে লালন পালন করে, তারা যদি না নেয় কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, মানে ঢাকার মানুষ কি বড় গরু কিনতে চায় না? কিন্তু খামারিদের কাছ থেকে কেনে বড় বড় গরুগুলা 50 লাখ 1 কোটি 30 লাখ 40 লাখ, কিন্তু কি বলে প্রান্তিক খামারি যারা আছে, নিজেরা গরু লালন পালন করে, তাদের গরুগুলো তারা কেনে না। আচ্ছা আচ্ছা, তারা চায় বড় বড়ই, যে আমাদের গরু বড় বড় দেখেন, কি দেখেন হাইটটা দেখেন গরু, তাই আমাদের গরুগুলো তারা কেনে না, তারা বড় লোকে আরো বড় লোক বানাবে, আর আমাদের মতো লোকে আরো গরিব বানাই দিবে। উপায় তো নাই, আমাদের কাছ থেকে তারা কিনবে না, আমাদের এমন একটা পজিশন দাঁড়াইছে যে আমাদের গরুগুলো অখাদ্য, এগুলো মানুষ খায় না, এগুলো তো কুরবানি চলে না, এরকম একটা পজিশন দাঁড়াইছে। বড় রুমে গেলে তখন সেখানে যে কোনো গরুই অনেক হিরার টুকরা সোনার টুকরা, কিন্তু আমাদের গরুগুলো তারা এমন ভাব দেখাচ্ছে কাস্টমাররা যে এইগুলো যদি কুরবানি হয় না, এগুলো মানুষ খায় না, এরকম একটা পজিশন মনে হচ্ছে যে গরুই না, কারণ আমাদের আর কি সোজা কথা কোনো ব্যবসা বাণিজ্য করে খাওয়ার অধিকারই নাই। বাংলাদেশে মানে যারা গরিব আছে, কৃষক আছে, তাদের সবকিছু ছেড়ে, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করে, তারা ন্যায্য মূল্যটা পায় না, যারা এসি রুমে থাকে তারা, সেই মধ্যসত্ত্বভোগী যারা আছে তারা এই ফলগুলো ভোগ করতেছে, আসলে আমরা এর অধিকার ভুক্তভোগী আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছি না, আমরা নিজেরাই লালন পালন করছি, খাওয়ায় বড় করছি, আমাদের গরুগুলো কিনতেই চায় না।
একটা বিষয় হচ্ছে যারা এগ্রো খামার তারা তো আপনাদের থেকে গরু নিয়ে ওখানে তুলছে, তো আপনাদের গরুটাকে তাদের গরু মনে হচ্ছে না, কিন্তু ওইখানে গেলে গরু হয়ে যায়, তাদের হাতে গেলে ওটা সোনার টুকরা হবে, তখন আমাদের হাতে সেগুলো শোনা না, এই আর কি অবস্থা হচ্ছে আমাদের হাতের, আমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ আর খাওয়াই যাবে না, এমন একটা অবস্থা। ওখান থেকে ওরা যায় এসে তাই ওই টাকা দিয়ে নিবে, কিন্তু আমাদের কাছ থেকে নিবে না। আপনার কেমন দাম চাওয়া ছিল এটা? আমি 10 লাখ টাকা চাইছিলাম, বেশি চাইছি তাই না? এখন 7 লাখ হলে 7 লাখ করে দিব। এখন যারা ক্রেতা আছে জি তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলবো যে আমরা যখন প্রান্তিক খামারি, আমাদের রুজি রুটির এটাই রাস্তা, আমরা সারা বছর লালন পালন করি, ঈদের সময় বিক্রি করবো, আর সারা বছর আবার নিজেরা খাবো, ছেলেপেলের পড়াশোনা করাবো, কুরবানি দিবেন, ওরা তো আল্লাহকে খুশি করার জন্যই দিবেন, আল্লাহ গোস্তও নেবে না, চামড়াও নেবে না, রক্তও নেবে না, মানুষের নিয়তটাই তো নেবে। তো এই গরু যদি আমাদের খরচ আছে একটা গরুতে 7-8 লাখ টাকা করে, তো তারা 3 লাখ টাকা যদি গরু কিনেও তো তারা কুরবানি হবে বলেন? একটা গরু বিছাম প্রতিদিন পার ডে 1000 টাকার উপর খরচ আছে, 1000 টাকা খরচ করলে আমি গোস্ত পাই কতখানি? 1/2 কেজি 700 গ্রামের বেশি তো গোস্ত উৎপাদন হয় না একটা গরুর, তো সেখান থেকে আপনি কিভাবে দিবেন? ১২০০ কেজি গোটা লোকটার গরু বিক্রি হয় না, 3 লাখ টাকা দাম বলে, মানুষের আসলে বিবেক মরে গেছে। দেখেন এই যে এই গরুগুলো, একটা গরু মনে করেন যে খামারিরা 50 লাখ টাকা বিক্রি করবে, কিন্তু এই লোকটা 8 লাখ টাকা গরু বিক্রি করতে পারে না, বলেন আমরা কোথায় যাবো? আমাদের এই আমাদের কথা শোনার মতো তো লোক নাই এই দেশে, তো গরিবের পক্ষে কেউ কথা বলে না, সবাই যে যেরকম ভালো আছে ওরা মনে করেন দুনিয়ায় ভাবে চলছে, আমরা তো ভালো আছি, আমাদের মতো করে সবাই বাঁচতেছে, আসলে তা তা তো না। সবারই বোঝা উচিত। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।